এরকম মন খারাপ করে থাকিস কেন? আব্বা আমি আমি সুস্থ হতে চাই। আমি অসুস্থ আব্বা, আমি অসুস্থ। না রে বাবা, তোর কিছু হয়নি। আমার অনেক কিছু হয়েছে আব্বা, তুমি কেন বোঝো না আব্বা? আমি একটা পুরুষ, অথচ কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। কোনো একটা মেয়ের সঙ্গে মানে আমার অসহ্য লাগে, আমার রাগে শরীর কিটকিট করে। কেন কেন এমন হয়? একটা মানুষের তো একটা পুরুষ মানুষের তো হওয়ার কথা না, কিন্তু আমার আমি আমার কাছে মনে হয় আব্বা আমি আমি সিক না, আমি সিক আব্বা, আমি অসুস্থ, আমি পাগল হয়ে যাবো আব্বা। আমি আমি কেন এমন হলাম? না রে আব্বা, কিছু হয় এই আর টেনশন কোনো কারণ নাই। এখন আপনি বলেছেন, এইভাবে কি আসলে মানুষ বেঁচে থাকতে পারে? মানে মাঝে মাঝে আমার যে কি হয়, কি যে করতে ইচ্ছা করে, মানে আমি আপনাকে বলে সবকিছু বোঝাতে পারবো না। মানে আমি ইটস ওকে। আচ্ছা আনোয়ার সাহেব, কি আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক কেমন ছিল? চুপ করে থাকবেন ইয়াকুবের চিকিৎসার জন্য আপনার বিষয়টা জানা খুব জরুরি স্যার। এমনিতে সবই ঠিকঠাক ছিল, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতে দিতে চাইতো না। অন্য কোনো মেয়ের সাথে কথা বললে পাগলামি শুরু করতো। আচ্ছা মিস্টার ইয়াকুব, আপনার আম্মাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে মাইন্ড করতো অথবা বকা দিত? হ্যাঁ, ছোটবেলা থেকে মা সবসময় বলতো যে মানে মা ছাড়া অন্য যত মহিলা আছে, যত মেয়ে আছে, সবাই হলো ডাইনি। স্যার স্যার, এই মহিলার জন্যেই আমার ছেলেটার মাথাটা গেছে স্যার। আমি এখন বুঝতে পারতেছি এই জন্যেই ও কোনো মেয়েকে সহ্য করতে পারে না। ঠিকই ধরেছেন, উনাকে ছোটবেলা থেকে নারী বিদ্বেষী করে বড় করা হয়েছে। একজন বাচ্চাকে ছোটবেলা থেকে যে শিক্ষা দেওয়া হয় সে সেটাই বহন করে। ইয়াকুব সাহেবের ক্ষেত্রে সেটাই হয়েছে। এটা একটা ভুল শিক্ষা, দূরে না সরিয়ে নারীদেরকে সম্মান করানো শেখানো উচিত। অবশ্য অধিকাংশ বাচ্চা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, কিন্তু মিস্টার ইয়াকুবের ক্ষেত্রে সেটা হয়নি স্যার। তাহলে আমার ইয়াকুব কি আর ঠিক হবে না স্যার? হবে না কেন, অবশ্যই হবে। সেক্ষেত্রে মিস্টার ইয়াকুবকে পজিটিভ অ্যাপ্রোচ শো করতে হবে, এগিয়ে আসতে হবে। আচ্ছা আপনি বলুন তো, আপনার মা আপনাকে যে শিক্ষাটা দিয়েছিল সেটা কি 100% সঠিক ছিল? না, সঠিক ছিল না। কিন্তু আমি এখন সেটা হারে হারে টের পাচ্ছি। আচ্ছা আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে চান? ফিরতে তো হবেই, তা নাহলে তো আমাকে সুইসাইড করতে হবে। তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়ে। বিয়ে? কিন্তু বিয়ে যে করবো আমার তো কাউকে ভালোই লাগে না। এটা ভুল, আপনাকে যে কোনো উপায়ে হোক বিয়েটা করতে হবে, তা না হলে আপনি সুস্থ হবেন না ভাই। সেটাই তো পারছি না স্যার। পারতে হবে, পারতে হবে আপনাকে। সবার দিকে তাকিয়ে আপনাকে এটা করতে হবে। হ্যাঁ, পারলে তুই একদিনের মধ্যে প্লিজ। এটা কেমন জামাই, ঘরে এসে এরকম চুপচাপ বসে আছো? কি করবো ভাই, কাছে এসে বসো। কি শুনো না কি কইতাছি? এই কি ব্যাপার কি তোমার? তুমি আমার ধর্ম দিয়ে কথা বলতেছো, আমার সমস্যা কি তোমার? শোনো, আল্লাহর কালাম পয়রা রেজিস্টারি করে আমি তোমার বউ হইছি, এখন আর আমার সাথে এসব ধানাই ফানাই করে কোনো লাভ। দেখো আমার সাথে এইভাবে কথা বলবো না, আমার মেজাজ গরম হলে কিন্তু। কিন্তু কি কি করবা কও, করবা কি? সেদিনের মতো সত্য সত্যি মারবো। তাই না? এত সোজা না, ওই দিন ছিলাম চাস্তবন আর এখন বউ,
আমিও না তোমারে সহজে ছাড়ব না বুঝছো এখনো রাগ কমলে রাগ আছে আমি খুব ভালো করে জানি রাগ কেমনে কমাতে হয় ফিলিংস আছে নাকি নাই